যে সুন্নাহ আমাদের থেকে হারিয়ে যেতে চলেছে সেটা হচ্ছে আল জুদুয়া মুদারাসাতুল কুরআন, দান করা রমাদান মাসে বেশি বেশি। কারিহাল মুরসালা, নবীজি তো অন্য মাসে দান করতেনি, দান করতে করতে বাসায় তিন দিন পর্যন্ত চুলা জ্বলত না, এত বেশি দান করতেন তিনি, সুবহানাল্লাহ, খেতেও পারতেন না, এত বেশি দান করতেন, যা আসতো তাই দান করতেন। লা ইয়াখশাল ফাকর, তার ব্যাপারে বলা হয়েছে তিনি দারিদ্রের ভয় করেন না, এত মাত্রায় তিনি দান করতে থাকেন, সুবহানাল্লাহ। তো রমাদান মাসে তার প্রবাহ আকাশের ধাবমান মেঘমালার চেয়েও বেশি ত্বরান্বিত হয়ে যেত, আমরা সেই দানের কথা ভুলেই যেতে বসেছি। রমাদান মাসে বেশি বেশি আমরা দান করব, মুদারাসাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে, এই আমলটা আমাদের মাঝে আছে। কোরআন আমরা তেলাওয়াত করি কিংবা কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আরেকটা সুন্না যেটা প্রায় আমরা জানি না বা হারিয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তিনি তেলাওয়াত করতেন, একজনকে শুনাতেন, তিনিও তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, দুইজন পাশাপাশি তিনজন পাশাপাশি বসে বসে কোরআন চর্চা করা। জিব্রিল আলাইহিস সালাম রমাদান মাসের প্রত্যেক রাতে 30 দিন 30 দিন রাতেই আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতেন, সুবহানাল্লাহ। রমাদান মাসের প্রত্যেক রাতে জিব্রিল আল্লাহ রসুলের দরবারে, জিব্রিল আলাইহিস সালাম একবার কোরআন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, নবীজি আবার তেলাওয়াত করতেন, জিব্রিল শুনতেন। এই সুন্নাটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। আমি হয়তো কোরআন তেলাওয়াত শুনছি, কিন্তু সরাসরি আরেকজনের কাছ থেকে এই সুন্নাকে কেন্দ্র করে শুনছি না, কিংবা আমি নিজে তেলাওয়াত করছি কিন্তু আরেকজনকে শুনানোর নিয়তে নয়। রমাদান মাসে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্না, দুইজন বসবে পাশাপাশি, একজন তেলাওয়াত করবে তিনি শুনবেন, তিনি আবার তেলাওয়াত করবেন ইনি শুনবেন, এটা হচ্ছে সুন্না। আসুন আমরা এই সুন্নাটাকে আবার রিভাইভ করার চেষ্টা করি, রাব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আজকে যে হারিয়ে যাওয়া প্রায় এমন সুন্না নিয়ে কথা বলবো, দশম মুস্তাহাব আমল হচ্ছে আত-তাখফিফ আনিল মামলুক, আত-তাখফিফ আনিল উম্মাল, কর্মচারী, অধীনস্থ, ভৃত্য, মেড সার্ভেন্ট যেই হোক না কেন, এমপ্লয়িজ, আপনার অধীনস্থ যারা আছে তাদের কাজকে রমাদান মাসে হালকা করে দেয়া, ডিউরেশন কমায় দেয়া। মাল আসাফ, অতি দুঃখের সাথে বলছি, রমাদান মাসে তাদের ডিউটি আরও বেশি বেড়ে যায়। আপনার ঘরের কাজের মহিলাটাকে সন্ধ্যাবেলার আগ থেকেই, আসরের পর থেকেই ইফতারের তৈরির কাজে আপনি লাগাই রাখেন, ভোর রাতের খাবারের জন্য লাগাই রাখেন, দিনের বেলায় ঘরটা পরিপাটি রাখতে হবে। ড্রাইভারকে আপনি রমাদান মাসে তো কোনো শিডিউলে থাকে না, সন্ধ্যায় আপনি বের হন, রাতেও বের হন, ভোর রাতেও বের হয়ে যান, ওই ড্রাইভারকে লাগবেই আপনার, আছে কিনা না এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান খাফফাফা আম মামলুকিহি ফি, যেই ব্যক্তি রমাদান মাসে তার কর্মচারীর বোঝাটাকে হালকা করিয়ে দেবে, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে এই উদ্দেশ্যেই, এই ছোট্ট আমলটার কারণেই তাকে আল্লাহ ক্ষমা করবেন, জাহান্নাম থেকে স্বাধীন করে দেবেন। 8 ঘন্টা ডিউটি আপনি 6 ঘন্টা নিয়ে আসেন, 5 ঘন্টা ডিউটি আপনি 4 ঘন্টা নিয়ে আসেন, আপনার কাজের পরিধি বেশি, রমাদান মাসে কাজের পরিধি কমায় দিন, এই ছোট্ট আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। রমাদান মাসে এটা আমরা আরও উল্টা করি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা ওই সময় আরও কাজ বেশি চাপায় দিই, আরও বলি যে না 20 রকম আইটেম আজকে করবে, 30 রকম আইটেম করবে, এটা নতুন করবে, প্রত্যেক দিন রমাদানে এবাদতের প্ল্যান না করে খাবার প্ল্যান করি আমরা, প্রথম দশকে এই মেনু, দ্বিতীয় দশকে এই মেনু, তৃতীয় দশকে এই মেনু, মাগরিবের সময় এই মেনু, সাহারির সময় এ মেনু, তো মা বোনেরা আমল করতে পাবে কই? ওই সময় আপনি মা বোনদের কাজটা কমায় দিবেন, নিজে একটু হাতে হাতে ধরবেন, এটা আল্লাহ রাসূলের সুন্না, নিজে পাকঘরে যাবেন, পেঁয়াজটা কেটে দিবেন, মা বোনদেরকে কাজে সহযোগিতা করবেন, তাহলে রাব্বে কারিম আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা তো করবেনই, আপনাকে জাহান্নাম থেকে স্বাধীন বলে তিনি ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ।